তোমরা দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী। আমার এই গাবিটার নাম হচ্ছে কাজল। আমার খুব পছন্দের গাবি এটা আমার, এবং আমি যে খামার শুরু করছি তার প্রথম বকনের আছে এটা, সেই হিসাবে খুব আদর দেখা। নাম হচ্ছে কাজল, সে দুধ দেয় দৈনিক প্রায় 38 থেকে 40 লিটার সর্বোচ্চ সে দিচ্ছে আর কি। সে খুব ভালো শান্ত সিস্ট। এটাও আমার বাড়ির বকনা, এর নাম হচ্ছে স্বপ্না। এটা আমার বাড়ির বকনা, বাড়ির বকনা ওই যে কালো গাবি বাসু, এটা প্রথমবার বাচ্চা দিছে, এটা 38টা দুধ দিচ্ছে এবার প্রথম। হচ্ছে রানী, এটা আমার বাড়ির বাড়ির বকনা থেকে গাবি হয়েছে। জি রানী, আসলে দেখতে খুব সুন্দর সাদা, এইজন্য রানী রাখছি। এটার মা দুধ দিত 38-40 লিটার আর কি। তো এটা তো প্রথমবার বাচ্চা দিচ্ছে, এইখানে প্রথম আমি একসাথে 4টা বকনা রাখছিলাম, সেই হিসাবে এগুলো প্রথমবার তো দুধ কম। দ্বিতীয়বার যখন আপনার বাচ্চা দিব তখন যা দুধ দিব এরকম 38-40-45 হয়তো দিতে পারে আশা করা যায়। ওটার নাম কি? এটা হচ্ছে আমার গাবি গঙ্গা গাবি। এটা কিনা গাবির ভিতরে প্রথম কিনা গাবি, সে দুধ দেয় আপনার 40 থেকে 42 লিটার সর্বোচ্চ দুধ দিতেছে। এবং এটার মাহাসম্মত আমার ধারণা নাই, এটা আমি কিনে আনছি, তবে এইটার বকনা আছে ওই লাস্টের ওই কোনো একটা, ওইটা আপনার প্রথম দ্বিতীয়বার এবার বাচ্চা দিচ্ছে, ওইটা আপনার 37-38 লিটার দিতেছে বর্তমানে। এটা আমরা ঝর্ণা, আমার গাবির নাম এটা, এই গাবিটার নাম হচ্ছে ঝর্ণা। এটা আপনার 37-38 লিটার করে দিতে দৈনিক। এটা গ্রামীণ, এটাও আপনার দুধ 40-42 লিটার। হ্যাঁ এটা আমার পালে। নাম গ্রামীণ কেন রাখছেন? এটা আসলে আমার ইচ্ছা ছিল আগে ছোট থেকেই, হ্যাঁ, যে একটা কিছু কর্ম মানে পশুর উপর একটু মানে ইয়া ছিল আর কি, মহব্বত ছিল তখন থেকেই আপনার ইচ্ছা। তো সেই হিসাবেই আমি খুব আদর করে নাম রাখছি আর কি, গ্রামে পালি, তো গ্রামের গরু হিসাবে গ্রামীণ নাম রাখছি। এই গাবিটার নাম হচ্ছে চাঁদনি। হ্যাঁ এটা
সর্বোচ্চ আমি 47 লিটার পর্যন্ত দুধ আমি পাইছি আর কি। জি, এটা আমার পালের গরু। এটার মা দুধ আরো কম দিত, 30-35 লিটার দিত, কিন্তু যে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে সিমেন যে দিচ্ছে, তারপরে আপনার বাচ্চা হওয়ার পরে এই বকনাটা মানে তার মাছে আরো উন্নত হয়েছে আর কি। এটা হচ্ছে আমার গাবি যে রানী মহারানী, এটাও মাশাআল্লাহ খুব ভালো দুধ দেয়। তো এটা আমি প্রায় 45-46 কেজি মতো দই দিই। আর এটা হচ্ছে রূপালী, এটা আমার বাড়ির বক না, এটা এবার দ্বিতীয় বছর দিল, এটা 340 লিটার বর্তমান। আমি 19 পর্যন্ত লেখাপড়া করছি, তারপরে একটু যে গরু পালার প্রতি আগে থেকে একটু ইয়া ছিল, ইচ্ছা ছিল শুরু থেকে আর কি। তো লেখাপড়ার পরে বেকারই লেখাপড়া ছেড়ে দিলাম, বেকার অবস্থায় ঘুরি। তারপরে চিন্তা করলাম যে একটা গরুর খামার দিই, দেখি কেমন হয়। পরে আমি যে প্রাণী সম্পদ অধিদপ্তরে যাইয়া আমাদের যে ডাক্তার জহির ইসলাম স্যার আছে, ওনার সাথে একটু আলাপ আলোচনা করি, উনি আমার পরামর্শ দিল ঠিক আছে যে খামার করার জন্য আর কি, উদ্যোগী পরামর্শ দিল। তো ট্রেনিং বা যাবতীয় যেমনি যা লাগে ঘরটো মানে খামার তৈরি করতে যেভাবে লাগে স্যার মানে সব সহযোগিতা স্যার করছে আমার। তারপর এখান থেকে আমি প্রথমেই আমি 1টা গাবি কিনছি, তারপর পর্যায়ক্রমে 4টা গাবি কিনছি। হ্যাঁ, কেনার পরে 4টা থেকে এখন আজকে আমার সব মিলে 20টা গাবি আমার দিই, ছোটো বড়ো সব মিলে 20টা গাবি। গাবি আরও অনেক হয়তো আমি বিক্রি করে ফেলাইছি, মানে বড় করতেছি না বেশি, মানে বড় করতে গেলে আমার ম্যানেজমেন্টের সমস্যা হয়, এই জন্য আমি অল্পই পালি সব বেশি দুধের গাড়ি। কতগুলো বিক্রি করছেন? বিক্রি করছি এই পর্যন্ত 20টার উপরে গাড়ি। আমি আমার বকনা বিক্রি করি না খুব একটা, সব বকনাই গাবি বানায় বড় বাচ্চা বকনা রাইখে দেই, নতুন যখন গাবি হয় ওগুলো রাইখে দেই, 3-4 বার বাচ্চা দেওয়ার পরে ওই গাবিগুলো বিক্রি করে মানে এবার 3.5 লাখ 4 লাখ বা আপনার 3 লাখ এটা গাবির উপরে নির্ভর করে বিক্রি করে। আপনি কোন গরুগুলো বিক্রি করেন? মোটামুটি আপনি 3 বার বাচ্চা দেওয়ার পরে এই গাবিগুলো আমি বিক্রি করে ফেলে। বিক্রি হয়েছে নতুন বকনা গুলা আপনি রেডি হয়ে আসছে, তো চিন্তা করলাম যে নতুন গুলা পারলে তো ভালো বেশি না, এগুলো আস্তে আস্তে পুরান গুলা চেঞ্জ করে আমার নতুন গুলো রেখে দিই। এইভাবে পর্যায়ক্রমে আবার ওইগুলার বাচ্চা হইলে আপনার আবার এই বড় হইলে আবার পুরান গুলো। আপনি এখানে এই যে এত দুধ হয়, দুধ দোয়ান কিভাবে পরিচর্যা করেন বলেন তো, কর্মচারী আছে কয়জন? আমার এগুলা এই খামারটা পরিচালনা করতে কর্মচারী আছে 3 জন, আর আমি সার্বক্ষণিক থাকি এটার সাথে। তো আমরা দুধ দোয়াই হাতে, এমনি মানে খাবার টাবার যাবতীয় যা আছে ন্যাচারাল খাবারই খাওয়াই, কাঁচা ঘাস খেত, তারপরে যে আপনি সারে যে ইয়া দিয়ে দিছিল, আমরা তালিকা দিয়ে দিচ্ছিল দানাদার খাবারের, ভুষি কুড়া খোল ইত্যাদি মানে সবকিছু মিক্স করে আর কি, মিশ্র একটা খাবার, এই খাবার দিয়েই আমরা মোটামুটি গরুর খাবার দিই সকাল বিকাল 2 বেলা। হ্যাঁ, আর আমরা দুধ দহন করি 3-3 বার দৈনিক। তো দুধ এখন বর্তমানে আপনার 250 লিটার হইতেছে দুধ, এই 12 টাকা বিদ্যুৎ বর্তমানে দুধ দিতেছে, তো 250 লিটার হয়। তো এই দুধ বিক্রি করে সব খরচ যায় প্রায় মাসে 1-1.5 লাখ টাকা আয় থাকে আর কি আমার। ভবিষ্যৎ পরিকল্পনা আপনি দুধের মার্কেটিংটা আপনার তত ভালো না আর কি, যদি থাকতো তাহলে ভালো থাকলে দুধের রেট যদি ভালো পাইতাম তাহলে হয়তো আর একটু বড় করতাম আর কি খামার, এবং আশেপাশে আরও কিছু খামারি আছে হ্যাঁ করে কিছু আপনার খামার করার জন্য উদ্যোগী মানে চেষ্টা করে। ধন্যবাদ বাইজিৎ ভাই, আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দরাবাদ গ্রাম, এটাকে আকাশ মার্কেট বলে, এবং আমরা যার খাবারে আসছি তার নাম জহিরুল। এবং এই জায়গাতে একসময় একটা মাটির ঘর ছিল, এখন থেকে 7-8 বছর আগে কথা বলছি, 7 বছর আগে। তো সেদিন আমার কাছে গিয়েছিল অফিসে, স্যার আমি তো বেকার মানুষ, পড়ালেখা তেমন করিনি, কিন্তু কোন পর্যন্ত পড়েছে? ওদের 9 পর্যন্ত পড়েছে। তারপর তাকে জিজ্ঞেস করলাম তুমি পরিশ্রম করতে পারবো নিজে হাতে, বলো যে হ্যাঁ, বলো যে স্যার আমি এটা করতে পারবো।
তো তারপর তার সঙ্গে এখানে তার খামারে চলে আসি তার বাড়িতে এসে তাকে তার এই মাটির ঘরটাকে কিভাবে রিনোভেশন করে আর কি এটাকে পরিবর্তন করে কিভাবে একটা খামার করা যায় তো তাকে জিজ্ঞেস করলাম যে এর বাইরে তোমার আরো জায়গা আছে কিনা সে বলল যে আছে বা সেগুলো নিচে যায় তো এটা একটা সিকিউর জায়গার দরকার কারণ এক একটা গরুর অনেক টাকা মূল্য এবং এইখানে যে গাভীগুলো হয়েছে আমরা কৃত্রিম প্রজননের মাধ্যমে গাভীগুলো ডেভেলপ করেছি তাকে আমরা শতভাগ পিউর লাইন বীজ দিয়ে থাকি 100 ভাগ মানে খাঁটি বীজ এবং বীজ দিয়ে তাকে গাভীগুলো তৈরি করেছি এটা আমরা কৃত্রিম প্রজনন করে স্টেপ বাই স্টেপ তার খাবারটা করেছি এই খামারগুলি আমরা অন্যান্য খামারগুলো ঠিক একইভাবে তৈরি করেছি তো ধন্যবাদ আপনাকে স্যার।